হাই বন্ধুরা, আমি দেবজিৎ হাঁসদা। আজ আমি তোমাদের কিভাবে সহজ পদ্ধতিতে সাঁওতালি ভাষা শেখা যায় তা নিয়ে আলোচনা করব। অন্যান্য ভাষাদের মতোই এই ভাষাকে শিখতে হলে প্রথমে জানতে হবে কর্তা, যেমন ইন। ইন মানে আমি, আলিং। আলিং মানে আমরা দুজন, আলে। আলে মানে আমরা সবাই। এইবার উদাহরণ দিয়ে বোঝা যাক। ইন দা কঞ্জমা, এর অর্থ আমি ভাত খাব। এখানে দেখো, ইন এর অর্থ তোমরা জানো, দাকা এর অর্থ হলো ভাত, জমা এর অর্থ হলো খাব। এখানে দেখো, দাকা এর সঙ্গে ইনও যুক্ত হয়েছে, জম ক্রিয়াপদ থেকে জমা হয়ে গেছে। দাকা ও তু এগুলো হচ্ছে বিশেষ্য, জম নিউ এগুলো হচ্ছে ক্রিয়াপদ। বিশেষ্য পদ ও ক্রিয়াপদের লিস্ট পরে আমি দিয়ে দেব। এখন দেখা যায় একটা উদাহরণ, আলিং চা লিং নিউয়া, আমরা চা খাবো। এখানে দেখো, আলিং, আলিং এর অর্থ আমরা দুজন, চা এর অর্থ চা। এখানে লিং আছে, লিং যেহেতু আলিং, আলিং এর শেষে লিং আছে, তাই এটা লিং যোগ হয়েছে। এরকম সব সময় এটা যুক্ত হয়। যেমন ইং, ইং এর ক্ষেত্রে ইঞ, আলিং এর ক্ষেত্রে লিং, আর আলে এর ক্ষেত্রে লে। উদাহরণ দেখলেই এটা স্পষ্ট হয়ে যাবে। ইং দা কঞ্জমা, আলিং চা লিং নিউয়া, আলে বইলে পড়াওয়া। এখানে দেখো, দাকাইন, দাকাইন এর ইঞ, তারপর চালিং এর লিং, বইলে এর লে যোগ হয়েছে। এখন দেখা যাক মধ্যম পুরুষ, আম। আম এর অর্থ তুমি, আবেন, আবেন এর অর্থ তোমরা দুজন, আপে এর অর্থ তোমরা সবাই। এখন উদাহরণ দিয়ে বিষয়টা বোঝা যাক। আম ওকাম চালাক কানা, এর অর্থ তুমি কোথায় যাচ্ছ। ওকা শব্দের অর্থ কোথায়, এবার কর্তাভেদে এটা চেঞ্জ হয়ে যাবে। যেমন আম ওকাম, এখানে আম শেষে ম আছে, তাই ওকাম হয়েছে। এবার যদি বলি আবেন ওকাবেন চালাক কানা, এর অর্থ তোমরা দুজন কোথায় যাচ্ছ। এখানে কর্তা আবেন আছে, তাই ওকার সঙ্গে যুক্ত হয়েছে বেন। আবার যদি বলি আপে ওকাপে চালাক কানা, এর অর্থ তোমরা সবাই কোথায় যাচ্ছ। এখানে ওকা শব্দের অর্থ হলো কোথায়, কিন্তু এখানে ওকাপে আছে, কারণ এখানে কর্তা আপে আছে, তাই ওকা এর শেষে পে হয়েছে। এবার প্রথম পুরুষ, উনি। উনি এর অর্থ সে, পুংলিঙ্গের ক্ষেত্রেও হয় উনি, স্ত্রীলিঙ্গের ক্ষেত্রেও হয় উনি। উনকিন, উনকিনের অর্থ তাহারা দুজন। উনকু, উনকু এর অর্থ তাহারা সবাই। এখন উদাহরণ দিয়ে বিষয়টা বোঝা যাক। উনি দাকায় জমা, এর অর্থ হলো সে ভাত খাবে। এখানে কর্তা উনি আছে, তাই এখানে কর্ম এর শেষে অন্তস্থ অ যুক্ত হয়েছে। যেখানে উনি আছে সেখানে অন্তস্থ অ যুক্ত হয়, যেখানে কর্তা উনকিন আছে সেখানে কিন যুক্ত হয়, আর যেখানে কর্তা উনকু আছে সেখানে ক যুক্ত হয়। উনি দাকায় জমা, এর অর্থ সে ভাত খাবে। উনকিন বইকিন পড়াওয়া, এর অর্থ তাহারা দুজন বই পড়ে। উনকু পাতা ক নেলা, এর অর্থ তাহারা সবাই মেলা দেখবে। এবার ফটাফট দেখে নেওয়া যাক কি শিখলাম। এবার কিছু টাস্ক করা যাক। আমি বই পড়ি, আমরা দুজন জল পান করি, সে মেলা দেখবে, তোমরা সবাই ভাত খাবে, তাহারা দুজন বই পড়ে। কমেন্ট সেকশনে এর উত্তরগুলো দিয়ে দেবে। ভিডিওটি তোমাদের কেমন লেগেছে
অবশ্যই জানাবে এবং লাইক আর শেয়ার করতে ভুলবে না। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি বাজিয়ে দেবে।